আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করি পরিবার পরিজন নিয়ে ঈদ ভালোভাবে কাটাবেন। ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদের দেখাবো বিফ কালাভোনা। ঈদের আগে রেসিপিটা শেয়ার করছি তার কারণ ঈদের দিন অথবা তার পরের দিনগুলোতে আমাদের গেট টুগেদার হয়ে থাকে, তো আপনারা চাইলে খুব সহজে বিফ কালাভোনা করে নিতে পারেন। তাছাড়া আজকের রান্নায় আমি এমন কোনো মশলা ব্যবহার করব না, ঘরে বা হাতের কাছে যেসব মশলা থাকবে সেটা দিয়ে রান্নাটা করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা করা যাক। তো আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। আমি মাংসের টুকরোগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আপনারা চাইলে 1.5 কেজি, 2 কেজি, 1 কেজি যে যেরকম পারবেন সে সেরকম দিয়ে রান্নাটা করে নেবেন। তো আমি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া ও জিরা গুঁড়া আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া ও 1/2 চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়া, আর তার সাথে দিয়ে দেব কিছু গোটা মশলা। আমি 3 টুকরা দারচিনি নিয়েছি, 4-5টা এলাচ ও 8-10টি গোলমরিচ। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তাটা দিলে কালাভোনার খেতে অনেক মজা লাগে আর কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসে, তাই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। আমি এখানে 1 কাপের একটু কম পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এবার সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব যেন মাংসের ভেতরে মশলাগুলো চলে যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা আগে দিতে ভুলে গেছিলাম, তো 2 চামচ রসুন বাটা ও 1.5 চামচ আদা বাটাটা দিয়ে আমি আবারও একটু মেখে নেব। মেখে নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি চুলাই প্যানটা বসিয়ে দিয়েছি, 5 মিনিট আমি এটাকে হাই হিটে রান্না করব। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটি খুন্তির সাহায্যে ভালোভাবে মাংসগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। আমি এখনও কোনো মাংসতে পানি ব্যবহার করিনি। দেখুন মাংস ভেতর থেকে কতটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই আমার মাংসগুলোকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করা হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা তুলে মাংসটাকে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব যেন ভেতরে লেগে না যায়। তো আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এ পর্যায়ে আমি 2টো তেজপাতা মাঝখান দিয়ে কেটে টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে আমি আবারও মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব। দেখুন মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আর মাংস থেকে পানি শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি কিছুটা টকবগে গরম পানি অ্যাড করব। একবারে বেশি পানি অ্যাড করা যাবে না, আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করলাম। অ্যাড করে কিছুক্ষণ আবারও রান্নাটা করব। দেখুন আবারও পানিটা শুকিয়ে গেছে। আবারও আমি
হাফ কাপের মতো পানি অ্যাড করলাম। পানিটা অ্যাড করে আবারও কিছুক্ষণ রান্না করব। তো এভাবে আমি চারবার একটু একটু করে পানি অ্যাড করেছি। দেখুন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর মাংসতে কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি কালা ভুনাতে বাগারটা দিয়ে নেব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেলটা নিয়ে নিয়েছি, আপনারাও সরিষার তেলটাই নিয়ে নেবেন, কারণ কালা ভুনাতে বাগার সরিষার তেলটা দিলেই বেশি মজা লাগে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এগুলো কড়াইয়ে ঢেলে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করব। বাগারটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে অ্যাড করব চার পাঁচটি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন বাগারটা রেডি হয়ে গেছে। এবার আমি কালা ভুনার ভেতরে বাগারটা ঢেলে দেব। বাগারটা ঢেলে দেওয়া হয়ে গেছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট মাংসটাকে কষিয়ে রান্না করব, যেন বাগারটার ফ্লেভার মাংসর ভেতরে ঢোকে যায়। বাগার দেওয়ার পর আপনি চাইলে নামিয়ে ফেলতে পারেন, তবে বাগার দেওয়ার পর এভাবে অল্প আছে কিছুক্ষণ রান্না করলে কালারটাও অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে। তো দেখুন হয়ে গেল আমার কালা ভুনা। তো এবারে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কালা ভুনাটা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। তো এই কালা ভুনাটা রুটি পরোটা খোলা জালি অথবা খিচুড়ি দিয়ে যেটা দিয়েই খান না কেন অনেক অনেক বেশি মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন এই ঈদে আপনাদের জন্য অথবা আপনার পরিবার পরিজনদের জন্য, তারা সবাই এই খাবারটা খেয়ে অনেক বেশি খুশি হবে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।